আসসালামু আলাইকুম প্রিয় সৈদরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ সহমতি আপনারা যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে আমরা দুইটা কমন বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ প্রথম যেটা হচ্ছে বিপিএন আমরা যদি বিপিএন ইউজ করি তাহলে আমাদের আকামায় কোনো রকমের গ্রামা বা জরিমানা আসবে কিনা এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা বিপিএন যদি ইউজ করি তাহলে আমরা এয়ারপোর্টে দিয়ে যদি বাংলাদেশে আসি আমাদের এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কি না এটা আপনারা বেশ কয়েকজনই কমেন্ট করেছেন সো এই বিষয়টা ছোটোখাটোভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি আমরা বিপিএন দেখেন বিপিএন যদি আমরা ইউজ করি তাহলে আমাদের আকামায় গ্রাম আসবে না দেখেন আমরা সৌদি আরবে যারা আছি শুধু সৌদি আরব না সৌদি আরব ছাড়া যত বাইরের কান্ট্রিগুলো দেশগুলো রয়েছে আমরা বাংলাদেশিরা আপনার প্রায় নাইনটি পারসেন্ট প্রবাসীরা কিন্তু এই বিপিএনটা ইউজ করি যে যে বিপিন ইউজ করেন কিন্তু বিপিএন আমরা ইউজ করি আসলে দেখেন বিপিনের সাথে আপনার আকামার গ্রামার কোনো রিলেশন নাই আপনি যদি বিপিন ইউজ করেন তাহলে আপনার আকামায় কোনো রকমের গ্রাম আসবে না তো এখন কথা হচ্ছে ভাই বিপিএন চালালে সমস্যাটা কী আচ্ছা বিপিএন মূলত হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা মূলত ইউজ করা হয় আপনার লোকেশন চেঞ্জ করার জন্য আপনি বর্তমানে সৌদি আরবে বসে আপনি যেই দেশের সাথে কানেক্টেড হবেন সেই দেশে আপনি থাকবেন তার মানে হচ্ছে আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না আপনাকে কেউ হ্যাক করতে পারবে না যে আপনি কোথায় আছেন ঠিক আছে আপনি যদি একটি ইলিগেল কাজ করেন অনলাইনে যদি কোনো খারাপ কাজ করেন বা ইলিগেল কাজ করেন তখন আপনাকে কেউ ধরতে পারবে না নর্মালিভাবে নর্মালিভাবে ধরতে পারবে না যে আপনি কোন দেশে আছেন আপনি আছেন বাংলাদেশে কিন্তু কাজ করছেন অন্য দেশে আপনাকে ধরতে পারবে না কারণ আপনি কানেক্টেড যে দেশে থাকবেন সেই দেশে আপনি স্থান আছেন আপনি ওইখানে আছেন এটাই বোঝাবেন এই বিপেন এটা হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক স দেখেন এই নেটওয়ার্ক বা প্রাইভেট যে বিপেনগুলা বা প্রাইভেট যে নেটওয়ার্কগুলা এগুলা গভর্নমেন্ট অনুমোদিত কিছু ব্যক্তি এগুলার অ্যাক্সেস করতে পারে এগুলা ইউজ করার অনুমতি আছে সরকারিভাবে গভর্নমেন্টের নিয়ম অনুসারে হচ্ছে যে গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো রয়েছে গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য তারপর হচ্ছে বিভিন্ন হ্যাকাররা যাতে তাদেরকে আক্রমণ করতে না পারে আর সেই পারপসে কিন্তু ওগুলো ইউজ করা হয় এবং হচ্ছে সেইগুলার সিকিউরিটি দেওয়ার জন্য যারা এক্সপার্ট আছেন বিভিন্ন হ্যাকার আছেন ইথিক্যাল হ্যাকার আছেন তারা ওই বিপিন ইউজ করে যারা ওই ওয়েবসাইটগুলোতে আপনার হ্যাক করার চেষ্টা করে বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করার চেষ্টা করে তাদেরকে দরার জন্য মূলত ওই হ্যাকাররা এই বি ইউজ করে ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা যারা বিপিন ইউজ করি আমাদের কি কোনো সমস্যা হবে দেখেন ভাই এখন পর্যন্ত বিপি ইউজ করে কোনো লোক সমস্যাতে পড়ে নাই কোনো লোক এখন পর্যন্ত বিপিএনের কারণে কিন্তু সমস্যা হয় নাই এয়ারপোর্টও জরিমানা দেওয়া লাগে নাই তারপর হচ্ছে আপনার আকামাতও গ্রাম আসে নাই এটা সত্য কিন্তু ভাই বিপিএনটা যেহেতু আপনার বৈধ নয় আমাদের জন্য আমরা এটাকে পরিহার করার চেষ্টা করব। এখন অনেকে হয়তো বলবেন ভাই বিপিএন ছাড়া তো আমাদের নেট ভালো চলে না বিপিএন ছাড়া আমাদের নেট চলে না বাই বিপিএন ছাড়াও নেট ভালো চলে আপনি ভালো একটা সিম ইউজ করেন টাটা কিনে নেন তাইলে আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন তো এখন বিপিএন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডসিং বাই বিপিএন আপনি ইউজ করতে পারেন কিন্তু এখানে বিপিএন ইউজ করার পর আপনি এমন কোনো গভর্নমেন্টের ওয়েবসাইটে কোনো কিছু করার চেষ্টা করবেন না তারপর হচ্ছে এমন কোনো পোস্ট করবেন না হ্যাঁ যেটা সরকার বিরোধী বা গভর্নমেন্ট বিরোধী হয় তাহলে কিন্তু আপনি বিপিন কানেক্টেড করেও আপনি সুরক্ষা পাবেন না আপনাকে ট্রেক করে ফেলবে তো যারা বিপিন ইউজ করতেছেন আপনাদের বিপিনের কারণে আপনাদের আকামে কোনো রকমের জরিমানা আসবে না এয়ারপোর্টে কোনো সমস্যা হবে না কিন্তু বিপিনটা যেহেতু অবৈধ সো এটাকে পরিহার করাই আমাদের জন্য উচিত তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আর একটি কথা বলে যাই সেটা হচ্ছে আপনারা এই বিরোধে যারা যারা কমেন্ট করেন বা করবেন আপনাদের অ্যান্সারগুলো সবগুলো কিন্তু এই চ্যানেলে পাবেন না আপনাদের কমেন্টের অ্যান্সার নিয়ে আমি কথা বলবো প্রবাস টোয়েন্টি ফোর চ্যানেলে সো এখন যে চ্যানেলটা দেখতেছেন বা লগোটা দেখতেছেন এই চ্যানেলে আপনারা ফলো করবেন এই চ্যানেলেই আপনাদের যত কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা ওই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্ত ভালো থাকেন গুড বাই